ओम जननीं शारदां देवीं राम कृष्णं जगद्गु पादपद्मे तयोत्वा प्रणमामी मुहुर् मुहुर् आगामी बुधवार पाँच जून बैसे ज्योष्ठ श्री श्री फलहारिणी अमावस्या बैशाखी अमा दिन ही श्री श्री ठाकुर শ্রী মা দেবীকে ষোড়শী ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করে তার বোধন করেছিলেন আমরা আজকে সেই সম্বন্ধেই একটু আলোচনা করব তাঁর জীবনীকাররা বলছেন জয়রামবাটিতে মা ছিলেন খবর পেয়েছেন ঠাকুর পাগল হয়ে গেছেন ঠাকুরের সম্বন্ধে নানা বিরূপ আলোচনা শুনে মা তার পিতৃদেবকে রামচন্দ্র মুখোপাধ্যায়কে অনুরোধ করলেন কলকাতায় দক্ষিণেশ্বরে নিয়ে যেতে পিতা আপত্তি করেননি তিনি সাথে থাকলেন সেই সময়ে মায়ের বয়স মাত্র আঠেরো বছর তিন মাস নদী বা রেলপথে কলকাতায় যাওয়ার সুযোগ ছিল না তাই পালকিতে যাওয়া সম্ভব থাকলেও পালকির খরচ অনেক বাবা দিতে পারবেন না তাই মা পিতা অন্য যাত্রীদের সঙ্গে পদব্রজে গিয়েছিলেন সুদীর্ঘ পথ তিন চার দিনে অতিক্রম করিতে হয় মা চড়িতে লাগিলেন পরিচিত জয়রামবাটি অঞ্চল দূরে পড়িয়া রহিল আশেপাশে নতুন নতুন গ্রাম দৃষ্টিপথে আবির্ভূত হইয়া মিলাইয়া যাইতে লাগিল এর আগে মা কামারপুকুর জয়রামবাটি এইটুকু রাস্তায় গিয়েছিলেন যেতে যেতে কত অপরিচিত পথচারী সন্মুখ হইতে আসিয়া পিছনে চলিয়া গেল ইতস্তত দণ্ডায়মান কত লোক কৌতূহলের সহিত তাহাদের দলটির দিকে তাকাইয়া দেখিল কত মনোরম দৃশ্য পথে পড়িল প্রান্তর লোকালয় জলাশয় শৎস্যক্ষেত্র বৃক্ষরাজি কিন্তু ইহার কিছুতেই মার মন আকৃষ্ট হইল না তিনি নীরবে প্রাণপণে অগ্রসর হইতে লাগিলেন তাঁহার এক লক্ষ্য তখন দক্ষিণেশ্বর ঠাকুরের বর্তমান আবাসস্থল তার নিজের ভবিষ্যৎ বিকাশ ক্ষেত্র সেখানে ঠাকুরের আশ্রয়ে তাহাকে সাধনা করিতে হইবে হৃদয়ের রুদ্ধ দুয়ার উন্মুক্ত করিয়া সমগ্র মানব জাতির চিরকল্যাণময়ী জননী হইতে হইবে প্রধানত এই জন্যেই না তাহার এই ব্যাকুল কষ্টসাধ্য পথচারণ এইভাবেই তিনি যাত্রা শুরু করেছেন দেখা যায় মা যেটা আগে বলছিলাম জয়রামবাটি হইতে তিন মাইল দূরবর্তী কামার পুকুরের অধিক দূরে কখনো যান নাই দীর্ঘপথ হাঁটিতেও অভ্যস্ত ছিলেন না কিন্তু তিনি ছিলেন অনিবার্যের হাতে ঈশ্বরের হাতে জীবন পণ করিয়া চলিতে লাগিলেন এবং অত্যন্ত ক্লান্ত অবসন্ন হইয়া কাহাকেও কিছু বলিলেন না পরে দুই তিন দিন পথ চলার পর তিনি এক জায়গায় প্রবল জ্বরে আক্রান্ত হইলেন হইয়া রামচন্দ্র পিতা কন্যাকে লইয়া এক চটিতে আশ্রয় নিলেন মধ্যপথে এইভাবে পীড়িত হইয়া মা যার পরণায় নিরাশ হয়ে গেলেন এই সময় একটি অপূর্ব দর্শন দিব্য দর্শন তাহাকে আশ্বস্ত করিয়াছিল পরে মা রূপে বলেছেন জ্বরে যখন একেবারে বেহুস লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি তখন দেখি একটি মেয়ে আমার পাশে এসে বসল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি বসে বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো জিজ্ঞেস করলুম তুমি কে কোথেকে আসছ গা মেয়েটি বললে আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনে অবাক হয়ে বললুম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব তাঁকে দেখবো তার সেবা করব কিন্তু তার আমার হলো না মেয়েটি বলে সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাঁকে দেখবে তোমার জন্যেই তো তাঁকে সেখানে আমি আটকে রেখেছি আমি বললুম বটে তুমি আমাদের কে হওকা মেয়েটি বললে আমি তোমার বোন হই আমি বললুম ও তাই তুমি এসেছ এরপর মা ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে রামচন্দ্র দেখলেন কন্যার জ্বর ছেড়ে গেছে পথের মধ্যে অসহায় অবস্থায় পড়ে থাকার চাইতে তাকে নিয়ে ধীরে ধীরে পথ চলাই তিনি ভালো মনে করলেন রাত্রে দর্শনে উৎসাহিত হয়ে শ্রী মাও এতে মত দিয়েছিলেন কিছু দূর যেতে না যেতেই একখানি পালকিও পাওয়া গিয়েছিল পালকির মধ্যে মা আবার জ্বর এসেছিল কিন্তু সেই জ্বর তেমন প্রবল না হয় তিনি আর এটি প্রকাশ করেননি ক্রমে পথের শেষ হল এবং রাত্রি প্রায় নয়টার সময় মা দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন সেটি ছিল বারোশো আটাত্তর সালের চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ ইংরেজি আঠারোশো বাহাত্তর মার্চ এর পরের কথা মা এইভাবে বলেছেন দক্ষিণেশ্বর পৌঁছে আমি একেবারে সোজা ঠাকুরের ঘরে উপস্থিত হলাম এরা সব সঙ্গীরা নবতের ঘরে টরে ঠাকুরের মার কাছে গিয়েছেন ঠাকুর আমাকে দেখে বললেন তুমি এসেছ বেশ করেছ একজনকে বললেন মাদুর পেতে দে ঘরেই মাদুর পেতে দিলে তারপর বারবার দুঃখ করে বলতে লাগলেন তুমি এতদিনে এলে আর কি আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছে যে তোমার সেবা যত্ন হবে আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন পরে আমরা নহবতের ঘরে যেতে চাইলুম ঠাকুর বলেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে এ ঘরেই থাকো আমরা তার ঘরেই শুলাম একটি সঙ্গী মেয়ে আমার কাছেই শুলো হৃদয় দুই ধামা না তিন ধামা মুড়ি এনেছিল তখন সকলের খাওয়া হয়ে গেছে কিনা পরদিন ঠাকুর আমাকে ডাক্তার দেখালেন ঔষধপত্রের সুব্যবস্থায় মা সেবারে তিন চার দিনেই আরোগ্য লাভ করেছিলেন তারপর তিনি ঠাকুরের নির্দেশ অনুসারে দিনের বেলায় চন্দ্রাদেবীর সাথে নহবতের নিচের ঘরে থাকতেন এবং রাত্রে ঠাকুরের কাছে এসে শুতেন দক্ষিণেশ্বরে এসে মা দেখলেন ঠাকুর পূর্বেও যেমন ছিলেন এখনও তেমনি আছেন এবং মাকে পূর্বের ন্যায় ভালোবাসেন তখন তার আর আনন্দের সীমা রইল না তিনি নহবতে থেকে মনের আনন্দে ঠাকুর ও শাশুড়ি মায়ের সেবায় নিযুক্ত হলেন তার পিতা কন্যার আনন্দে আনন্দিত হয়ে কয়েকদিন ওখানে থেকে জয়রামবাটিতে বাড়ি ফিরে গিয়েছিলেন এইভাবে ঠাকুরের দর্শন ও তার সেবা করবার সুযোগ পেয়ে মাত প্রাণের আকাঙ্ক্ষা মিটেছিল কিন্তু বাস্তবিক তিনি তো শুধু ওইটুকুর জন্যেই দক্ষিণেশ্বরে এসেছিলেন তা নয় তা নিজেরও আরও যেন কাজ ছিল অতি গুরুত্বপূর্ণ কাজ সুদূর প্রসারী যুগান্তকারী জগন্মাতার ইপসিত কাজ তোমার জন্যেই তো তাঁকে ঠাকুরকে সেখানে আটকে রেখেছি দক্ষিণেশ্বরে আসার পথে দিব্য স্বপ্নে মা তার এ বাণী শুনে এসেছিলেন সেই কালো মেয়েটির কাছে যিনি বলেছিলেন আমি তোমার বোন হই কিন্তু যতদূর জানা যায় তিনি তখন ওই কালো মেয়েটির কথা বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি খুব সম্ভবত ঠাকুর ওই বিষয়ে পূর্ব হতেই তখনও খুব স্পষ্টভাবে না হলেও কিছু জানতেন তবে আরও পরে তাদের উভয়ের নিকটে এবং তার পর মার নিকটে পরিপূর্ণভাবে সুস্পষ্ট হয়েছিল পরের ঘটনা থেকে আমরা সেটি বুঝতে পারি বারোশো চুয়াত্তর সালে কামার পুকুরে মাকে ঠাকুর শিক্ষা দিতে আরম্ভ করেছিলেন ঠাকুর ওই সঙ্গে তাঁর নিজ সাধন লব্ধ ব্রহ্মবিজ্ঞানেরও এটি পরীক্ষা দিতে ইচ্ছা করেছিলেন এখন মা পুনরায় কাছে আসায় তিনি ওই শিক্ষার সাথে তার এই আরধ্য কাজটিও সমাপ্ত করতে উদ্যোগী হলেন তাঁর এই আরধ্য কাজ হল ষোড়শী পূজা মায়ের বোধন ক্রিয়া প্রধানত এই দুইটি উদ্দেশ্য পূরণার্থেই তিনি মাকে রাত্রে তার কাছে এসে শুতে বলেছিলেন এই সময়ে মা নবযৌবন সম্পন্না সম্পন্ন ঠাকুর পূর্ণ যৌবন ঠাকুরের কিন্তু ঠাকুর মাকে যে দৃষ্টিতে দেখতে এবং তার সাথে যে আচরণ করতে সমর্থ হলেন তা সম্পূর্ণ অপার্থিব বা অলৌকিক দিব্য এই কালে প্রথম আট মাস মানে নিরবচ্ছিন্নভাবে ঠাকুরের সাথে এক শয্যায় শয়ন করেছেন তা স্মরণ করে তিনি পরবর্তীকালে ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন সে যে কি অপূর্ব দিব্যভাবে তিনি থাকতেন তা বলে বোঝাবার নয় ভাবের ঘরে কখনো কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো সমাধিতে একেবারে স্থির হয়ে যাওয়া এই রকম সারা রাত কেটেছে সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতম কখন রাতটা শেষ হবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝতাম না একদিন তাঁর আর সমাধি ভাঙে না ভয় পেয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠিয়েছিলুম সে এসে কানে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে ঠাকুরের চৈতন্য হয় তারপর ওই রূপে ভয়ে কষ্ট পেয়ে পাই দেখে ঠাকুর আমাকে নিজে শিখিয়ে দিয়েছিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না ওই সব শোনালেই তাঁর হুঁশ ফিরে আসত তারপর অনেক দিন এইভাবে গেল কখন তার কি ভাব সমাধি হয় ভেবে সারা রাত আমি জেগে থাকতুম। আট মাস ধরে আট মাস পরে একথা একদিন তিনি জানতে পেরে নহবতে আমাকে আলাদা সুতে পাঠিয়েছিলেন এই কালের এরূপ আরেকটি কথা মনে করা যায় দক্ষিণেশ্বরে আসার অল্প পরেই মা একদিন ঠাকুরের পদসেবা করছেন করতে করতে জিজ্ঞেস করলেন আমাকে তোমার কি বলে মনে হয় তাতে ঠাকুর উত্তর দিয়েছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও বর্তমানে নহবতে বাস করছেন অর্থাৎ চন্দ্রমণি দেবী আর তিনি এখন আমার পদসেবা করছেন আমি তোমাকে সত্যি সত্যি সাক্ষাৎ আনন্দময়ী রূপে দেখতে পাই নিজ ব্রহ্মবিজ্ঞানের পরীক্ষা দিতে প্রবৃত্ত হয়ে এই অপার্থিব দৃষ্টিতেই ঠাকুর মাকে দেখেছিলেন এমনকি চেষ্টা করুক তাকে অন্যভাবে দেখতে সমর্থ হলেন না পূজনীয় শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে লিখেছেন একদিন রাত্রে মা ঠাকুরের পার্শ্বে নিদ্রিতা ঠাকুর তা দেখে নিজের মনকে বলছেন মন এর নাম স্ত্রী শরীর লোকে পরম ভোগ্য বস্তু বলে জানে কিন্তু এ গ্রহণ করলে দেহেই সীমাবদ্ধ থাকতে হয় ঈশ্বরকে লাভ করা যায় না তুমি যদি এ চাও তো এখনই গ্রহণ করতে পারো নিজের মনকে রূপ বলে ঠাকুর মার অঙ্গ স্পর্শ করতে উদ্যত হলেন কিন্তু পারলেন না তাঁর বিজ্ঞান বিশুদ্ধ মন সহজ সহজে একটা প্রবল কুণ্ঠার ঝংকার তুলে ঊর্ধ্বগামী হল সেদিন এবং এমন সমাধিতে বিলীন হয়েছিল যে সে রাত্রিতে আর সাধারণ ভূমিতে নামে নিমন পরদিন ভগবানের নাম শুনিয়ে বহু আয়াসে ঠাকুরের চৈতন্য সম্পাদন করতে হয়েছিল তবে এই কৃতিত্ব শুধু ঠাকুরেরই নয় এতে মায়েরও অংশ ছিল এই সময়ের কথা মনে করে ঠাকুর পরে তাঁর ভক্তদের নিকট বলেছেন ও অর্থাৎ শ্রী শ্রী মা যদি এত ভালো না হতো তাহলে আমার কী হতো বলতে পারি বিয়ের পরে ব্যাকুল হয়ে মার কাছে আমি প্রার্থনা করেছিলাম মা আমার স্ত্রীর ভিতর থেকে কাম ভাব একেবারে দূর করে দে তা ওর শ্রী শ্রী মার সঙ্গে একত্র বাস করে বুঝেছিলুম মা কালী আমার সে প্রার্থনা শুনেছিলেন দেখা যায় প্রথম দিকে ঠাকুরের মনে এ বিষয়ে একটু শঙ্কা জাগত কিন্তু মার মনে ওর লেশও কখনো দেখা যায়নি মা বলেছেন যখন আমি প্রথম দক্ষিণেশ্বরে যাই তখন ঠাকুর একদিন আমাকে একান্তে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ আমি বললুম না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাবো আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি যা হোক মায়ের সঙ্গে কয়েক মাস এক শয্যায় শয়ন করে ঠাকুর মাকে কখনো জগন্মাতার অংশ কখনো বা আত্মা কখনো বা ব্রহ্ম ভিন্ন অন্যভাবে দেখতে বা ভাবতে পারলেন না তখন তিনি বুঝলেন জগন্মাতা কৃপা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছেন এবং তার সাধনা সম্পূর্ণ হয়েছে এইভাবে আত্মপরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঠাকুরের মনে এক অদ্ভুত বাসনা জেগেছিল এবং তা পূরণার্থে তিনি এক অপূর্ব অনুষ্ঠান করলেন পূজনীয় শারদানন্দ মহারাজ শিষ্যে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এইভাবে বর্ণনা দিয়েছেন বারোশো উনআশি সালের জ্যৈষ্ঠ মাস ফলহারিণী কালিকা পূজার দিন ওই দিন ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার বিশেষ পূজা করবার আয়োজন করেছেন তার ইচ্ছা অনুযায়ী ওই আয়োজন মন্দিরে না হয়ে গোপনে তার ঘরেই করা হয়েছে ঠাকুরের ভাগ্নে হৃদয় এবং সেই কালী মন্দিরে ওই রাত্রি বিশেষ পুজো করতে গেলে বিষ্ণু বিষ্ণুঘরের পূজারি দিনু ওই আয়োজন যথাসাধ্য করে গেলেন সমস্ত আয়োজন সম্পূর্ণ হতে রাত্রি নয়টা বেজেছিল ঠাকুর শিষ্যি মাকে পূজার সময় উপস্থিত থাকতে আগে থেকেই বলে রেখেছিলেন তিনি এখন এলেন এবং ঠাকুর পুজোয় বসলেন তখন এরা দুইজন ব্যতীত ঘরে আর কেউ রইলেন না পূজার পূর্বকৃত্য দেখতে দেখতে মা দশা প্রাপ্ত হলেন তখন ঠাকুর তাঁকে আলিম্পন ভূষিত পিঠে পিঁড়িতে বসতে ইঙ্গিত করলে তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় তাই করেছিলেন এরপর ঠাকুর পূর্বমুখে বসেছেন মা তার দক্ষিণ ভাগে উত্তরমুখী হয়ে বসেছিলেন তারপর ঠাকুর মন্ত্রপুত বারি দ্বারা মাকে বারবার অভিষিক্ত করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে বালে এ সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো এরপর শ্রী শ্রীমার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর দেবী জ্ঞানে তাঁকে ষোড়শোপচারে পূজা করেছিলেন এবং ভোগ নিবেদন করে ওর কিছু কিছু সহস্তে তাঁর মুখে দিয়েছিলেন তখন মা সমাধিস্তা হলেন এবং ঠাকুরও দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হলেন সমাধিস্থ পূজারী সমাধিস্তা দেবীর সহিত আত্মস্বরূপে মিলিত ও একীভূত হয়েছিলেন এই রাত্রে এইভাবে বহুক্ষণ কেটে নিশার দ্বিতীয় প্রহর অতীত হয়েছিল তৃতীয় প্রহরও প্রায় শেষ হয় এমন সময় ঠাকুর দশা প্রাপ্ত হয়ে দেবীকে আত্মনিবেদন করেছিলেন এবং তারপর নিজের সাথে নিজের সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্যে समर्पण कर प्रणाम करलें हे सर्वमंगल मंगल स्वरूपे हे सर्वार्थ साधिके हे शरण दायिनी त्रिनयन हे शिवे गौरी नारायणी तुम्हें प्रणाम करी सर्वमंगल मंगल्ले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्रंबके गौरी नारायणी नमस्तुते हे सर्वमंगलेर मंगल स्वरूपे हे सर्वार्थ साधिके हे शरणदायिनी त्रिनयनी হে শিবে গৌরী নারায়ণী তোমাকে প্রণাম করি পুজো এইভাবেই সেদিন শেষ হয়েছিল এই পুজো সম্বন্ধে শিশ্রী মায়ের পরবর্তীকালের উক্তি থেকে আরও কয়েকটি অতিরিক্ত সংবাদ পাওয়া যায় সেগুলি এই রকম এক পূজার প্রথমে তিনি আমার পায়ে আলতা পরিয়ে দিলেন কাপড় ছাড়িয়ে কাপড় পরিয়ে দিলেন সিঁদুর দিলেন পান মিষ্টি খাওয়ালেন কিন্তু আমি তখন কীরকম যেন দশা প্রাপ্ত হয়ে গেছি সবই দেখছি অথচ কিছু বলার ইচ্ছে হয়নি দ্বিতীয় পূজা আরম্ভ হওয়ার একটু পরেই মা সমাধিস্থা হন পূজার মধ্যে কী হয়েছে জানতে পারিনি তিন পূজার বিষয় অপর কেহ টের পায় নাই দরজা বন্ধ ছিল তাছাড়া সেই রাত্রিতে কালীবাড়িতে গান বাজনা হই রই সবাই তাই নিয়ে ব্যস্ত চার পূজা শেষ হলে মার জ্ঞান ফিরে আসে মা বলছেন তখন আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম পরে চলে এলুম ষড়শী পূজার সাথে ঠাকুরের সাধনযজ্ঞ সমাপ্ত হয়েছিল এবং তার সাধন স্পৃহা তখনও যা অবশিষ্ট ছিল তা প্রাপ্ত হইয়া প্রশান্ত ভাব ধারণ করে ওই দিন ষোড়শী পূজার সময়ে মার উনিশ বৎসর এবং ঠাকুরের সাঁত্রিশ বৎসর চলছিল ওই পূজার পরে আরও প্রায় সাড়ে পাঁচ মাস মা ঠাকুরের সাথে এক শয্যায় শয়ন করেন পরে তার ঘুমের ব্যাঘাত হয় জেনে ঠাকুর তাকে নহবতে সুতে পাঠান এর বিবরণ আমরা পূর্বে বলেছি এইভাবে যুগান্তকারী এক দেবীর আরাধনা নিজের স্ত্রীর মধ্যে বিবাহিতা পত্নীর মধ্যে ঠাকুর করেছিলেন জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য আমরা চণ্ডিতে পড়েছি যা দেবী সর্বভূতেশ মাতৃরূপে না সংস্থিতা নমস্তশ্যই নমস্তশ্যই নমো নম ঠাকুর জগৎগুরু বিশ্বগুরু আমরা বলি তিনি ঈশ্বর অবতার যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং রামকৃষ্ণ তিনি শিব তিনি কালী তিনি সর্বদেবদেবী স্বরূপ তিনি জগৎবাসীকে এই নারীকে বা নারীর মধ্যে জগন্মাতা বোধ করার শিক্ষা দিলেন এই ঘটনার মধ্যে দিয়ে এটি এক বিরল ঘটনা ইতিহাসের আমরা আজকের দিনে মাকে ঠাকুরকে প্রণাম জানাই ভক্তিভরে যেন আমাদের সকলের মধ্যেও এই ভাব আসে আমরা যেন नारी मै मतृभाव कते शिक्षा करि ठाकुर शिक्षा अनुय ओम शान्ति 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 हरि ओम तत्सकृष्णार्पणमस्तु